হ্যালো গাইস, আমরা তিনজন আছি, দাদা হবে, ভাই হবে আর আমি। তো দেখতে তো পাচ্ছই সামনে, চলো তোমাদের ভিতরে যে কি এটা, সাইডে গ্রাম আছে, আদিবাসী গ্রাম। গাইস আমি কিন্তু যত ধীরে ধীরে যাচ্ছি ও তো ভয়ানক জায়গা আসতেছে, দেখো ওগুলা সবগুলোই খো খো খো। গাইস এর ভিতরে গেলে তোমাকে একটা, এখানে একটা বড় চাকা আছে, তোমাকে আজকে না হলেও কালকে দেখাবো। একটা ইঞ্জিন আছে, একটা বড় ইঞ্জিন আছে, রেলের ইঞ্জিন, তো সেটা দিয়ে গোটাই মিল চলতো। তুমি তোমরা যদি গায়েস, তোমাদের আমি দেখানো প্রচুর ইচ্ছা আছে, কিন্তু কি বলবো গায়েস, আমার প্রচুর ভয় লাগতেছে। চলো তা না হলো আমি দেখাচ্ছি আজকে, চলো গায়েস। হ্যালো গায়েস, দেখতে পাচ্ছো কতদিনের পুরাতন, দেখো ওই জায়গায় এখানে ধান ঢালা হতো। তো গাইস দেখো ওই রুমটাতে একটা, তোমাকে দেখালেই ভয় লাগে যাবে, তুমি দেখো না হলে। গাইস দেখছো কত বড় ইঞ্জিন আছে একটা, তুমি এখান এই, হ্যাঁ এই মিলটাতে অনেকজন চাকার মধ্যে যা মারা গেছে এই রুমটাতেই। এই রুমে একজন ফাঁসি দিছিল, এই যে এই জায়গায় একজন ফাঁসি দিছিল, শোনা কথা দাদু বলছিল। এখানে কি একটা আগে একটা ভাই আসছিল, ওকে ফেলে দেখা দিচ্ছে একটা লাল হাত এটা দিয়ে বাড়াচ্ছে, শোনা কথা। গায়েস তোমাদের আমি ভিতরে নিয়ে যাক দেখাচ্ছি, চলো ভাই। গায়েস আমার ভয় লাগতেছে, এ ভাই আয় একটু এদিকে, দেখো গায়েস শুশান রাস্তা, সাইডে শুশান আছে। গায়েস ভয় লাগতেছে কিন্তু প্রচুর, গায়েস দেখতে পাচ্ছো, গায়েস আমার ভয় লাগতেছে, আমি ভিতরে ঢুকবো না, থাক আমার প্রচুর ভয় আছে। গায়েস এখনই পড়ে যেতাম, গায়েস সাইডে শ্মশান আছে, ওই কোণে শ্মশান আছে একটা, চলো তোমাদের আমি দেখাচ্ছি। হ্যালো গায়েস, তো চলো তোমাদের আমি উঠে দেখাচ্ছি এখানে কি কি আছে, চলো গায়েস তোমরা আমাদের পাশে থাকো। গায়েস আমার কিন্তু খুব ভয় করতেছে, প্রচুর ভয় লাগতেছে, দেখো কত দিনের পুরাতন, দেখতে তো পাচ্ছ বন্ধ হয়ে গেছে, দেখো এগুলা জায়গা, দেখো এখানে একজন পড়ে গেছিল, একটা ছোট বাচ্চা, তো এখানে একটা লাশ পাওয়া গেছে আর কি। তো চলো তোমাদের আমি এটা দেখাচ্ছি, দেখো কত বড় চুরং এখানে আর কি, আগুন ধরাতো তো, তারপর এই জায়গায় ধান ঢালা হতো। চলো তোমাদের আমি নিচে যাই ভালো করে দেখাচ্ছি, আমাকে এগুলো জায়গা সেই ভয় লাগতেছে। তো চলো গায়েস তোমরা আমার পাশে থাকো, এখনই পড়ে যেতাম, চলো তোমাদের আমি দেখাচ্ছি। গায়েস দেখতে পাচ্ছো এগুলা, গায়েস কত বড়, আমাকে কিন্তু প্রচুর ভয় লাগতেছে, দেখতে পাচ্ছো গায়েস কি আছে, চলো তোমাদের আমি কোটায় দেখাচ্ছি। প্রচুর ভয় করতেছে গায়েস, এখানে কোনো লোকজন আসে না, একদম শান্ত জায়গা, একদম কোনো কিছু নাই। গায়েস দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো কত উঁচা উঁচা বিল্ডিং। এ ভাই আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি এদিকে আয়, চলো গায়েস তোমাদের আমি দেখাচ্ছি, মনে হবে আমি শ্মশানে আছি, এমন জায়গা এই জায়গায়, তোমাকে আমি ভিতরটা দেখাচ্ছি, আমি এগুলো জায়গায় জীবনও আসিনি। গায়েস প্রচুর ভয় লাগতেছে, দেখছো দেখো গায়েস ভয় লাগতেছে, আমি আর যাবো না গায়েস, প্রচুর ভয় লাগে। চলো দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো, চলো দেখতে পাচ্ছ একদম পুরোটাই ফাঁকা, সাইডে গ্রাম আছে, ভয় লাগতেছে, তাড়াতাড়ি আয় ভাই। দেখো এখানে ধান ডুবাতে হতো, ধান ভিজাতো, এই ভুতুরে জায়গায় কি বলবো গায়েস, এত ভয় লাগতেছে আমায়। আমি শুনে নাকি ওখানে একটা বড় একটা কালী বাড়ি ছিল, অনেক খারাপ জিনিস থাকে ওই জায়গায়,
তো ওদিকে না যাই বেটার হবে। কিন্তু চলো তোমাদের আমি দেখাই, চলো তোমাদের না দেখে পাবো না। এই এই রুমে এই এই রুমে একটা লোক থাকতো, সেই লোকটাও মারা গেছে। মানে কি বলবো গাইস, এখানে এত লোক মারা গেছে তো গাইস, দেখতে পাচ্ছ এগুলা, এত লোক মারা গেছে, এত লোক মারা গেছে, কি বলবো তোমাদের গায়েস, আমাকে সে প্রচুর ভয় লাগছে। চলো দেখছো গায়েস, আর আর আমি যেতে পারছি না। চলো গায়েস, আমি এখন একটু এই সাইড ঘুরে নিয়ে আসি, ভয় লাগতেছে প্রচুর। কালকে তোমাদের আমি দিনের টাইমে তোমাকে এই ভিতরের রুমগুলো সব দেখাবো। দেখো গায়েস, কতদিনের জঙ্গল, এগুলাতে কেউ আসে না, একদম ফাঁকা জায়গা। আমরা আজকে কত সাহস করে ঢুকছি গাইস, তোমরা সাপোর্ট করো আমাদের, তোমরা আমাদের পাশে থাকো, ঠিক আছে।